কুকুর থেকে ভয় আর কোন রিস্ক দিচ্ছে না, বেছে নিয়েছে নন্দীগ্রাম। কিছু পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজ দরকার আছে না, ওই জন্য নন্দীগ্রামকে বাছা হয়েছে, বাছা হয়েছে। নন্দীগ্রাম দিচ্ছে ডাক, মমতা এবার বাড়ি যাক। নন্দীগ্রাম দিচ্ছে ডাক, মমতা এবার তুমি বাড়ি যাও। নন্দীগ্রাম দিচ্ছে ডাক, আপনারা বলবেন মমতা তুমি, মমতা দিদি বাড়ি যাক। নন্দীগ্রাম দিচ্ছে ডাক, নন্দীগ্রাম দিচ্ছে ডাক। কালকে দেখছিলাম মঞ্চে মধ্যে কত কথা বলছিল, তিনি নাকি বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবেন, ফ্রিতে জল পৌঁছে দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, আমাদের প্রত্যেকটা দেশবাসীর জন্য জল মিশন প্রকল্প তৈরি করেছেন এবং 2024 এর মধ্যে সারা দেশের প্রত্যেকটা মানুষের কাছে নলের মাধ্যমে নলসে জল প্রকল্প, তার মানে পাইপের মধ্যে দিয়ে প্রত্যেক ঘরে 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 নল, ঘরে ঘরে জল, সেই প্রকল্পকে আবার সেই ভাওতা দিচ্ছ, আবার নিজের নামে বলছো আমি করে দিচ্ছি, আমি বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিচ্ছি, সব মিথ্যে কথা। অশোকনগরের হাবড়াতে তেলের খনি আছে, ওখান থেকে তেলের খনি, কেন্দ্রীয় সরকার এসে সবকিছু দেখে গেছে, তারা তেলের খনি নিয়ে তারা সেখান থেকে বড় কিছু বাংলায় করতে চাইছে, ওটাতেও তুমি ভাগ বসাবে। আবার বলছে সবাইকে নাকি আমি চাকরি দেব, নন্দীগ্রাম থেকে, হেরিয়া থেকে, খেজুরি থেকে, কাঁথি থেকে, তমলুক থেকে, রামনগর থেকে, ভবানীপুর, ভগবানপুর থেকে, পটাশপুর থেকে, সবাইকে না আমি চাকরি দেব। শুধু সরকার আসার আগে বলা হচ্ছে এইখানে যা শিল্প হবে তেলের খনিতে সবাই চাকরি পাবে, যেই সরকার এসে যাবে দেখবো চাকরি পেল নেতা আর মন্ত্রীরা। কাটমানি শুধু নেতা মন্ত্রীদের পকেটে যাবে, কেউ চাকরি পাবে না। 10 বছর পর মনে হচ্ছে চাকরির কথা, 10 বছর পর চাকরির কথা মনে হচ্ছে। কৃষকদের জন্য কি করেছে, কৃষকদের জন্য 2 লক্ষ টাকা, কৃষকরা যখন মারা যায় তখন বলা হয় এ তো আত্মহত্যা করেছে, পারিবারিক ঝগড়াতে নাকি আত্মহত্যা করেছে, পারিবারিক ঝগড়াতে নাকি গলায় দড়ি দিয়েছে, একে 2 লক্ষ টাকা দেওয়া যাবে না। আমি নিজে দেখেছি, নিজে আমি বলাগড়ে গেছি, বলাগড়ের কৃষক আত্মহত্যা করেছিল, তারা 2 লক্ষ টাকা পায়নি, এমনকি সৎকারের জন্য তার মারা যাওয়ার জন্য তাকে কোনো টাকা দেওয়া হয়নি। আর এখানে বলা হচ্ছে কৃষকরা মারা গেলে তাদেরকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, সব ভাঁওতাবাজির সরকার। সিঙ্গুরে দেখেছেন কৃষকদের কাঁধে বন্দুক রেখে পরিবর্তন এনেছিল, আবার এখন কৃষকদের নিয়ে দরদ হয়ে গেছে, কৃষক বিরোধী সরকার আর নেই দরকার। সিঙ্গুরে দেখে নিয়েছি তাপসী মালিক, তাপসী মালিককে নিয়ে রাজনীতি করেছিল এই তৃণমূল সরকার, তাপসী মালিকের মূর্তি পুরো জর্জরিত, গাছপালা ভরে গেছে, আবার এখন বলবে আমি যাব সিঙ্গুরে দাঁড়াতে। আসুক সিঙ্গুরে দাঁড়াতে, একটা মানুষ ভোট দেবে না। লোকসভায় সিঙ্গুর জিতেছিল 11,000 ভোটে, এইবারেও সিঙ্গুরে আসুক না দাঁড়াতে। 294 বিধানসভার তো উনি নিজেই নাকি ক্যান্ডিডেট, একবার বলছে নন্দীগ্রামে দাঁড়াবো, একবার বলছে ভবানীপুরে দাঁড়াবো, একবার যাবে আলিপুরে, আলিপুর দুয়ারে দাঁড়াতে, একবার যাবেন কোথায় পুরুলিয়ায় দাঁড়াতে। কত জায়গায় দাঁড়াবেন, কত জায়গায় দাঁড়াবেন? মানুষ এবারে একদম টাটা বাই বাই করে দিয়েছে, মানুষ টাটা বাই বাই করে দিয়েছে। এখন ওই স্বাস্থ্যসাথী প্রকল্প, ঘরে ঘরে গিয়ে ভাঁওতাবাজি প্রকল্প,
সবাই জানেন তো যে স্বাস্থ্যসাথী প্রকল্পের নামে ভাওতাবাজি প্রকল্প চলছে, ওই কার্ডের মধ্যে 1,000 টাকা আছে বা 100 টাকা আছে বা কিছুই নেই। সেখানে বলছে আমরা সব ফ্রিতে চিকিৎসা, আমরা ফ্রিতে চিকিৎসা দিই, ওই ফ্রিতে ওই স্বাস্থ্যসাথী তার তো এই নমুনা, ফ্রিতে বিদ্যুৎ সেটাও তো দিচ্ছে আমাদের নরেন্দ্র মোদী সরকার, ফ্রিতে বিদ্যুৎ নাকি কি 75 ইউনিট দিচ্ছেন নাকি ফ্রিতে। আরে 75 ইউনিট বিদ্যুৎ দিলে তো আমাদের সকাল থেকে রাত অবধি অন্ধকারেই বসে থাকতে হবে, 75 ইউনিট আর কি হয়। উনি নাকি 75 ইউনিট বিদ্যুৎ দিচ্ছেন, আরে বাবা কত বড় কিছু করে দিচ্ছেন, 75 ইউনিটে সকাল থেকে রাত অবধি বাড়ির সুইচটা বন্ধ করে হাতে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়াবেন। রাস্তা নাকি ফ্রিতে, রাস্তা তো কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, ইনি রাস্তা বানাচ্ছেন, অর্ধেক রাস্তা বানায়নি, আবার বলছে তাজপুরে নাকি বন্দর করবে, 10 বছরে তাজপুরে 30 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারলো না আর উনি নাকি বন্দর বানাবেন। সব ভাওতাবাজির সরকার, সবাই বুঝে গেছে। করোনার সময় চালের চাল দিয়ে চাল কোথায় চুরি করেছিল, সব নেতা মন্ত্রীরা নিয়ে নিয়েছিল, মানুষ আপনারা সবাই নাম দিয়েছিলেন যে চাল চোর সরকার, চাল চোর সরকার। এখন শুধু মমতা ব্যানার্জির পার্টিতে দুজনেই থাকবে, পিসি আর ভাইপো, একজন হচ্ছে লোভী আর ভাইপো হচ্ছে ভোগী, একজন লোভী আর ভাইপো হচ্ছে ভোগী। আর তৃণমূলে যারা সকাল থেকে রাত অবধি কাজ করে করে ঘাম ঝরালো, নিজের সব জীবন দিয়ে দিল, তাদেরকে এবার তৃণমূল থেকে সব তারা ছেড়ে আসছে, তারা হয়ে গেছে ত্যাগী, তারা এতটাই ত্যাগ করছে তারা দলটাকেই ত্যাগ করে চলে আসছে, ওই পিসি আর ভাইপো ছাড়া আর কেউ তৃণমূলে থাকবে না। পটাশপুরের মদন গড়ুই লকআপের মধ্যে মারা হয়েছিল, পুলিশ কর্মীরা মেরে ফেলেছিল তাকে, আবার সুন্দর করে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার হসপিটালে, ওখান থেকে আমরা চেয়েছিলাম তার দেহটা দেয়া হোক, সেটাও পর্যন্ত তারা যেভাবে তারা হাইজ্যাক করার চেষ্টা করেছিল, এইভাবে জিততে পারে না কেউ, ধমকি দিয়ে হুমকি দিয়ে জিততে পারে না। আজকে কালকেও দেখেছেন ওনার সভায় কোন টিচাররা এসে তারা অভিযোগ জানাচ্ছিল, উনি আজকে পুরুলিয়ার সভা থেকে ধমকি দিচ্ছেন যে যারা এসছে তারা নাকি বিজেপির লোক, এবার নাকি বিজেপির সভায় লোক ঢুকিয়ে যাব, তার মানে মানুষ কোথায় জানাবে, সরকার যদি না করে উনি এসছেন মানুষ সমস্যার কথা বলছে, মানুষ সমস্যার কথা বললেই সে বিজেপির লোক হয়ে যায়, তাহলে তো সারা বাংলার মানুষ বিজেপির লোক, দুয়ারে দুয়ারে ভাওতা আর নয় মমতা, দুয়ারে দুয়ারে ভাওতা আর নয় মমতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা, সেই জন্য আজকে ভবানীপুর থেকে নন্দীগ্রাম। আপনাদের সকলকে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, আজকে ঘরে ঘরে জল, আজকে কিষাণদের জন্য কিষাণ সম্মান নিধি, সেটা এই রাজ্য চালু করতে দেয়নি, 6,000 টাকা করে সারা দেশের মানুষ পেয়েছে, আয়ুষ্মান ভারত 5,00,000 টাকা করে রয়েছে সারা দেশের মানুষ পেয়েছে, এই রাজ্য দেয়নি, দিতে দেয়নি, শুধুমাত্র বিজেপি তাহলে সরকারে চলে আসবে, মোদিজি সবার কাছে জনপ্রিয় হয়ে যাবে, মোদিজি তো এমনি জনপ্রিয় আছেন। এবং সবাইকে বলে রাখছি 2021-এ পদ্ম ফুটবে, ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, সব জায়গায় পদ্ম ফুটবে, মেদিনীপুরে পদ্ম, মমতা তুমি জব্দ, নন্দীগ্রামে পদ্ম, মমতা তুমি জব্দ, হেরিয়াতে পদ্ম, মমতা তুমি জব্দ, খেজুরিতে পদ্ম, মমতা তুমি জব্দ, পটাশপুরে পদ্ম, মমতা তুমি জব্দ, রামনগরে পদ্ম, মমতা তুমি জব্দ, ঝাড়গ্রামে পদ্ম, মমতা তুমি জব্দ, ভগবানপুরে পদ্ম, মমতা তুমি জব্দ, সব জায়গায় কাঁথিতে পদ্ম, তমলুকে পদ্ম, মমতা তুমি জব্দ হবে এইবার, কেউ আর থাকবে না ভারতীয় জনতা পার্টিকে। 2019-এ মানুষ আশীর্বাদ করেছে, 18 জন সাংসদকে তারা পাঠিয়েছে পার্লামেন্টে বাংলার কথা বলবার জন্য, মানুষ বাংলার কথা বলেছে,
आज के सारा देशेर मानुष जानते पेरेछे बांगलार मानुष कतटा दुर्गति आछे तादेर कतटा अत्याचारेर मध्ये आछे महिलाराओ बाद जाय ना एकेर पर एक नारीदेर ओपर अत्याचार प्रत्येक दिन नारीदेर ओपर धर्षण ताके जान्त जालिये देवा ए जिनिस कम होच्छे अन्य राज्ये चले जाच्छे सांसददेर पाठिये दिच्छे चलो भाई काश्मीरे जाओ ওইখানে একটা মহিলার ধর্ষণ হয়েছে চলো ভাই এতে চলে যাও বিহারে চলে যাও চলো ভাই উত্তরপ্রদেশে চলে যাও আরে নিজের রাজ্যটাকে দেখবে আপনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি তো এই রাজ্যের অভিভাবক উত্তরপ্রদেশের জন্য তো উত্তরপ্রদেশের অভিভাবক আছেন আগে নিজের রাজ্যকে দেখুন পরিবর্তন চেয়ে অনেক মহিলারা সেই সময় ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছিল সেই জন্য সবচেয়ে বেশি অসুরক্ষিত আজকে মহিলারা নারী পাচারে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলা গরু পাচারে এগিয়ে বাংলা কয়লা পাচারে এগিয়ে বাংলা ত্রিপল পাচারে এগিয়ে বাংলা বালি পাচারে এগিয়ে বাংলা ইট পাচারে এগিয়ে বাংলা সিন্ডিকেটে এগিয়ে বাংলা এটাই হচ্ছে বাংলার গর্ব মমতা সেই জন্য সবাইকে বলবো আগামী দিন আমরা একসাথে লড়বো এবং ভারতীয় জনতা পার্টির সরকার 2021 এ প্রতিষ্ঠিত করব এবং আমরা সোনার বাংলা তৈরি করব আজকে জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য 23 জানুয়ারি প্রধানমন্ত্রী পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছেন আমরা গর্বিত বাংলায় থাকি বাংলার মানুষ হিসাবে বাংলাবাসী হিসাবে আমরা গর্বিত হয়েছি প্রধানমন্ত্রী এই ধরনের কথা আজকে অ্যানাউন্সমেন্ট করেছেন এবং আমরা আমাদের যারা মহাপুরুষ আমাদের যারা ব্যক্তিত্বরা রয়েছেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে বঙ্কিমচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাইকে নিয়ে সবার পথ অনুসরণ করে আদর্শ অনুসরণ করে আমরা সোনার বাংলা সোনার মতন মানুষদেরকে ফিরিয়ে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় আমরা অভিনন্দন জানাবো তার সঙ্গে গৌরী অভিনন্দন আমাদের প্রিয় দিদি এবং জননেত্রী মাননীয় লকেট চ্যাটার্জি মহাশয়কে এখন আমরা বক্তব্য শুনব পূর্ব মেদিনীপুর তথা বাংলার অন্যায়ের প্রতিবাদী মুখ জননেতা প্রাক্তন পরিবহন মন্ত্রী বর্তমান বিজেপি রাজ্য নেতা আমাদের সবার প্রিয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের কাছে আমি অল্প কথাই বলবো কারণ প্রতিদিনই বিভিন্ন এলাকায় সভা সমিতিতে অনেক কথা বলছি আপনারা বিভিন্নভাবে দেখছেন সোশ্যাল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়াতেও দেখতে পাচ্ছেন আজকে আমার বিশেষ আমন্ত্রণে যারা দুজন এসেছেন তার মধ্যে একজন বক্তব্য রেখেছেন আমাদের পার্লামেন্টের অত্যন্ত প্রতিবাদী মুখ এই রাজ্যের মহিলা নেত্রী সম্মানীয় লকেট চট্টোপাধ্যায় এবং আমাদের আরেকজনের বক্তব্য আপনারা শুনবেন তাই আমি 10 মিনিটের বেশি বলবো না আমাদের বাবুল সুপ্রিয় রাষ্ট্রীয় নেতা এবং আমাদের মন্ত্রী বলবেন আমি প্রথমেই অনুপ চক্রবর্তী সহ কাঁথি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টিকে শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই যে তারা 4-5টি অ্যাসেম্বলির লোককে নিয়ে তার মধ্যে গাড়ি পাওয়া যায়নি 5 জায়গায় হামলা হয়েছে পুলিশ ব্যস্ত ছিল মাননীয়াকে পুরুলিয়ায় পাঠাতে এবং মাননীয়ার যাত্রাপথ যাতে শুভ হয় তার ব্যবস্থা করতে তাই কাঁথি থানা এলাকার মাজনা তাজপুরে আক্রান্ত হয়েছে কর্মীরা গাড়ি ভেঙেছে এখনো 5,000 কর্মী খেজুরি দুয়ের তারা এই 10 মিনিট আগে রাস্তা পরিষ্কার হতে ঘোলাবাড় থেকে এগোতে শুরু করেছে এবং নিখিল আড়ি মন্ডল সভাপতি আক্রান্ত হয়ে কলাগেছিয়ায় হসপিটালে আছে এই রকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা যেভাবে হাজারে হাজারে এসেছেন
যে ভাবে আজকে এই মেদিনীপুরের মাটিকে পবিত্র করেছেন আপনাদেরকে আমি দেশপ্রেমিক জাতীয়তাবাদী গৌরীকে অভিনন্দন জ্ঞাপন করি। এখানে মলয়দা বিধায়িকা বনশ্রী মাইতি এবং বিভিন্ন স্তরের নেতা মোর্চার নেতা নেত্রীরা আছেন, আমি নাম বললাম না সময়ের অভাবের জন্য। ওপারে ভারতীয় জনতা পার্টির পাঁচজন শহীদ পরিবার আছেন, তাদের বিধেয় আত্মাকে প্রণাম জানাই। আর নন্দীগ্রামের নিখোঁজ এবং নিহত প্রায় ৩০টি পরিবার ভারতীয় জনতা পার্টির মঞ্চে এসেছেন, তাদেরকেও প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আর রাধারানী আড়ির মতো অত্যাচারিতা রমণীরাও মঞ্চে এসেছেন নন্দীগ্রামের, তাদেরকেও আমি প্রণাম নিবেদন করি। আপনারা জানেন গতকাল পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, এখান থেকে ঠিক ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে তেখালিতে সভা করার জন্য খেজুরি নন্দীগ্রামের বর্ডারে। সেই সভাতে কারা এসেছিল আপনারা দেখেছেন, ওই সভাটাকে আমি ওই হায়দ্রাবাদের যে পার্টি আসাদুদ্দিন ওয়াসির সভা বলে মনে করি। ওখানে সাধারণ মানুষ যায়নি, ওখানে কিছু এসএইচজি গ্রুপের মহিলা নিয়ে যাওয়া হয়েছিল, আর বাকিটা আপনারা জানেন কারা ছিল, আমি আর আলাদা করে নাম বলতে চাই না। সেখানে এসে আমরা তৃণমূল কংগ্রেস নেত্রীকে দেখলাম, তিনি উদ্ভ্রান্ত, তিনি রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত। তিনি প্রথমেই কোন জায়গায় সভা করছেন সেটা তিনি নিজে জানেন না, কারণ ৫ বছর অন্তর অন্তর ভোট এলে তাকে নন্দীগ্রামের কথা মনে পড়ে। তিনি উঠে ঘুরে দেখছেন, দেখে বলছেন তেখালির সভা। তারপরে কি করলেন, তিনি নাকি নন্দীগ্রামে তার আত্মা আছে, দেহ আছে কলকাতায়, তিনি বলছেন ভারত মণ্ডল, ভারত মণ্ডল বলে দিদি কেউ নেই, ওর নামটা ভরত মণ্ডল, আর লিস্ট পড়ছেন দেখে দেখে, শুভেন্দুকে টুকলি করতে হয় না, ৭ জানুয়ারি কারা মারা গেছিল, ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম, ১৪ মার্চ কারা মারা গেছিল, ইন্দাদুল ইমাদুল, প্রলয়গিরি রাখালগিরি, জয়দেব দাস, পঞ্চানন দাস, রতন দাস, গোবিন্দ দাস, সুপ্রিয়া জানা, বাসন্তী কর, পুষ্পেন্দু মণ্ডল, সুব্রত সামন্ত, উত্তম পাল, ১০ই নভেম্বর কারা মারা গেছিল, মারা গেছিল শ্যামলী মান্না, মারা গেছিল বৈজবাড়ির রেজাউল করিম, আর নিখোঁজ কারা হয়েছিল, আদিত্য বেরা, বাবু সত্যেন গোল, বাবু দাস, কাজল মণ্ডল, হরেন প্রামাণিক, বলবো নাম সব মুখস্থ। আজকে কি বলতে এসেছেন আপনি, কত মিথ্যা বলবেন আপনি, ও ক্লাস অষ্টম শ্রেণীর বইটা আমার টেবিলে পড়ে আছে, আপনি ওখানে সিঙ্গুরের ইতিহাস লিখেছেন, সিঙ্গুরকে আমি অসম্মান করছি না, কারণ সিঙ্গুরে লোকেশ চট্টোপাধ্যায় অলরেডি আপনার ওই শুকনো ঘাস ফুলকে টাটা বাই বাই করে দিয়েছেন। ওই বইটাতে নন্দীগ্রামের জন্য একটা লাইন নেই, নন্দীগ্রামের আন্দোলন আপনি স্বীকার করেন না, নন্দীগ্রামের আন্দোলনকে আপনি মর্যাদা দেন না, যদি দিতেন ১১ বছর ধরে আজ ৯.৫ বছরে আপনি সিঙ্গুরের মতো পাঠ্য পুস্তকে নন্দীগ্রামকেও স্থান দিতেন। আপনি কি করেছেন, অরুণ গুপ্তা যে পুলিশ আধিকারিক নন্দীগ্রামের গুলি চালানোর নেতৃত্ব দিয়েছেন তার পানিশমেন্ট দেননি, উল্টে তাকে ৫ বার এক্সটেনশন দিয়েছেন। আপনি কি করেছেন, সিবিআই চার্জশিটে নাম থাকা গোকুলনগরের অধিকারী পল্লীতে গুলি চালানো পুলিশ অফিসার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তার জামিনের ব্যবস্থা করিয়েছেন, এবং তাকে গত ১ মাস আগে কলকাতার তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে আপনার দলের পতাকা দিয়ে জয়েন করিয়েছেন, আপনি অস্বীকার করতে পারবেন? যে আড়াই সেদিন তমলুক থেকে গুলিগুলো দিয়েছিল পুলিশের হাতে,
देवाशीष गांगुली ताके प्रमोशन दिए एसीपी हावड़ा कमिश्नरेट करे चेन आपनी आज के बोलते ऐसे चेन कि बोलें नंदीग्रामे दाड़ाबो है दीदीमोनी आपनाके एक जायगाय दाड़ाते होबे एकटा जायगाय दाड़ाते होबे दु जायगाय दाड़ाले चलबे ना नंदीग्रामे दाड़ाते होबे আর আমি তো বিজেপি করি বিজেপির প্রার্থী মঞ্চ হয় না তৃণমূলের প্রার্থী মঞ্চ হয় কেন প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তার দিদিমণি আর তার তোলাবাজ ভাতুষপুত্র তারা যাহা বলিবেন তাহাই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির আইন নীতি ইত্যাদি ইত্যাদি কিন্তু বিজেপিতে এভাবে হয় না বিজেপির পদ্মফুল ফুটাবে আপনি কার ভরসায় দাঁড়াবেন বলছেন কার ভরসায় হিসাবটা আমার কাছে আছে গ্রামগুলো তো আমি চিনি কার ভরসায় 62 হাজারের ভরসায় আর পদ্ম তো জিতবে 2,13,000 ভরসায় 2,13,000 কারা জয় শ্রীরাম বলে যারা জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম 2,13,000 হচ্ছে জয় শ্রীরাম বলে 62,000 ভরসা ওখানেও আছে আমি শীত কাটবো ওখানেও শীত কাটবো চিন্তা আপনাকে করতে হবে না বললেন বড় বোন নন্দীগ্রাম নাথ কি বললো আমি জানি শুনিনি আমি বিরক্তকর ব্যাপার কে শুনবে এক ঘন্টা ধরে বজর 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 শুধু মিথ্যা কথা লকেট চট্টোপাধ্যায় বলছিল লকডাউনের চালচোর আমফানের টাকা চোর ত্রিপল চোর আর এখন তো টিকা চোর করোনার টিকা চোর শুনি রাখ মেজো বোন ছোট বোন বড় বোন যাই হোক দুটো জায়গায় দাঁড়াতে আপনাকে আমরা দেব না নন্দীগ্রামে দাঁড়াতে হবে আর এখন থেকে প্রাক্তন এমএলএ প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড প্যাড ছাপিয়ে রাখতে হবে লড়তে আমি জানি সঙ্গে আছেন তো আছেন তো জিতবো আমরা মমতা ব্যানার্জি হারবে 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 ভারত মাতা কি ভারত মাতা কি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমার মানসিক অবস্থা ভালো না কারণ খেজুরিতে আমাদের লোকজন মার খেয়েছে তপন মালি মারা গেছিল তাকে শ্মশানে নিয়ে গেতে গেছিল আমাদের কার্তিক মন্ডল সভাপতি তাকে মারধর করেছে তমলুকে আছে সিটি স্ক্যান হয়েছে আমি এখান থেকে তমলুক যাব তারপরে স্বদেশবাবুর শঙ্করপুরে আসব ছাড়ার কোনো জায়গা নেই আমি রবিবার অবধি পুলিশ প্রশাসনকে টাইম দিচ্ছি সোমবার দিন নবারণবাবু আর অনুপবাবুকে নিয়ে আমি তমলুকের এসপি অফিসের সামনে বসে থাকব কালকে বলছিলেন না কাকে যেন আমি জেলে ঢুকিয়ে রেখেছি আমি কি পুলিশ মন্ত্রী জেলে তো আপনি ঢুকিয়ে রেখেছেন আপনার লজ্জা করে না বলতে আপনার দলের কোরবান শাকে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি গত বছর নবমীর দিন খুন করেছিল আপনার পুলিশ ওকে অ্যারেস্ট করেছে আপনি বলছেন ওর মোটরসাইকেলে এসেছে এত বড় মিথ্যা কথা মোটরসাইকেলে কোথায় মেছেদা আটকে দিয়েছিল সিপিএম আপনি মোটরসাইকেল করে রাধামণি দিয়ে সেফ জায়গায় এসে পুলিশের সামনে বসছিলেন নন্দীগ্রামে এসেছিলেন মোটরসাইকেলে এত বড় মিথ্যা কথা আর যার মোটরসাইকেলে চড়ছেন সে 14ই মার্চে ছিল 2007-এর 2রা মে আমার হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছিল পাঁশকুড়াতে ওটা 10ই নভেম্বরের ঘটনা এত মিথ্যা তাই বিজেপি সরকার আসবে আর মিথ্যাশ্রী পুরস্কার আমরা দেব প্রথম পুরস্কারটা পাবে মমতা ব্যানার্জি আর একটা তোলাশ্রী পুরস্কার হবে সেটা পাবে ওর ভাইপো তোলাবাজ অভিষেক ব্যানার্জি তোলাবাজ ভাইপো হটাও তোলাবাজ ভাইপো হটাও গরু চোর ভাইপো হটাও কয়লা চোর ভাইপো হটাও বালি চোর ভাইপো হটাও লাস্টে বলবো যদি এদেরকে না তাড়ান এরপরে কিডনি পাচার করবে আপনার সকলকে শ্রদ্ধা প্রণাম জানাই বাবুল সুপ্রিয় আমার অতিথি সবগুলো কথা অল্প বলে ভালো বলে যেখানে ডাকি সেদিন দাঁড়ি বেড়িয়া আবার আমাকে ডাকলো দুর্গাপুর চলে গেছি দু ভাই দায়িত্ব নিয়েছি
একবারে মারা যেমন কলতলায় সাওলা জমলে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে আমরা দুটো ভাই দুজনের জন্ম কবে জানেন 15-12-1970 দুজনে একসঙ্গে পানা পরিষ্কার করব ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করার জন্য মোদীজির জন্য একবার স্লোগান হোক নরেন্দ্র মোদী জিন্দাবাদ মোদি 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 আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাবো এবং গৌরী অভিনন্দন জানাবো আমরা শুভেন্দু অধিকারী মহাশয়কে এখন এই মাঠে লক্ষ লক্ষ মানুষ জিনার বক্তব্য শোনার